প্রথমত দেখো এরা নিজেদেরকে বলে এদের নাকি দল আছে ওই যে বলে কী সব দুর্গা নাকি বাহিনী কী সব লক্ষ্মী বাহিনী না কী সব গণেশ বাহিনী বলে না নিজেদেরকে তো যাই হোক ভাই প্রথমত তো এদের মানে বাহিনীর যে মুখের ভাষা এদের গাল মন্দ নোংরামি শুনলে মানে মা দুর্গা মা লক্ষ্মী যদি শোনে না সত্যি সাত দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবে যে আমাদের নাম দিয়ে তোরা বাহিনীর নাম দিয়েছিস আর বাহিনীর নাম দিয়ে এই সমস্ত নোংরামি চালিয়ে যাচ্ছিস পিছনে পিছনে এটা একটা ঘটনা দ্বিতীয়ত হচ্ছে এরা দলের এই নেতৃগিরি করতে করতে না এমনই হয়ে গেছে আজকাল দেখছি ওদের দলের যে ম্যাইডাম সেই ম্যাইডামকেও চালনা করছে এরা ভাই কী অবস্থা ম্যাকডামের নিজস্বতা বলে কিছু নেই তার মানে এখন তো বুঝতে পারে যাচ্ছে যে ম্যাকডামকে টেনে টেনে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তুলেছে বলে ম্যাইডামকে ওদের কথা শুনে চলতে হবে হায় ভগবান ম্যাকডামের কী দিন কপালে দেখতে হলো হ্যাঁ বা কি আবার ম্যাডামকে বলছে যে আপনি এই করতে পারেন না আপনি ওই করতে পারেন এই আবার কি বলছে দিদি ম্যাডাম অথচ ম্যাডামের কোনো নিজস্বতা নেই ম্যাডামের নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই সেটাও চ্যালারা বলে দেবে তারপর ম্যাডাম বুঝবে হায় ভগবান কী দিন এলো সব মেম্বাররা ছড়ি দিয়ে ঘোরাচ্ছে আর ম্যাডাম নাচছে মানে এরা পরিষ্কার করে দিল যে ওই ম্যাডামকে আমরা একটা জায়গায় পড়েছিল সেখান থেকে এনে আমরা আজকে তুলে ইউটিউবে দান করিয়েছি এটা তো স্বাভাবিক ব্যাপার দেখো প্রথম থেকে এই যে আর কি যে করছে এই মেয়েডাম কে কোথা থেকে এলো আমরা তো কিছু জানতামই না বিশ্বাস করো এই নাম তো দূরের কথা আমি তো কোনোদিন মুখটাও কোনো দিন দেখিনি চিনতামই না যাই হোক সে যার কাছে যা পাওয়ারই থেকে থাকুক সে পাওয়ার নিয়ে আমার বলার কোনো ইয়ে নেই আমার কোনো যাও আছে না এখন সাধারণ আম জানতা প্রত্যেকের হাতেও একটা পাওয়ার আছে ভাই আমি যদি মনে করি পুলিশের দ্বারস্থ হব আইনের দ্বারস্থ হব আমার সাথে ভুল হয়েছে আমারও রাইট আছে এবং আমাকেও সাহায্য করার জন্য প্রচুর লয়ার আছে প্রচুর কোর্ট আছে সেখানে গিয়ে আমি সেই জায়গায় ঠিকমতোভাবে আমি একটা অ্যাপিল করতে পারি বা আমি একটা অ্যাপ্লাই করতে পারি তো সেটা হচ্ছে বড় কথা সাধারণ মানুষও সেটা করতে পারে এই মানুষ ওই বলে এই মানুষ ওই বলে ওর কাছে বিরাট ক্ষমতা এমন কিছু মানে নেই অনেক অনেক জায়গায় অনেক সাধারণ মানুষের সাধারণ মানুষও তার বিচার পেয়ে যায় আবার অনেক সময় দেখবি এমএলএ এমপিরাও তার বিচার পায় না এমনও ঘটনা ঘটে থাকে মেন কথা যেটা তো সেই ক্ষেত্রে আজকে দেখতে পাচ্ছি আগেও আগেও দেখেছি যে এই যে কন্ট্রোভার্সি যে ওই যারা নোংরা নোংরা গাল দেয় নোংরা নোংরা কথা বলে সেই সমস্ত নোংরা মহিলাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমিউনিটিতে দেখতাম এই ম্যাডামকে তুলতো তখনই আমরা বাবা কোথাকারের কে ম্যাডাম রে বাবা কে রে বাবা কে আইনের দিকে থাকবেন তিনি নিশ্চয়ই কোনো নোংরা মানুষকে সাপোর্ট করবেন না তো তিনি নিশ্চয়ই কোনো ভদ্র যারা ভদ্র কথা বলে হয়তো কোনো ব্লগার ভদ্র ব্লগার ভালো এবং নিট অ্যান্ড ক্লিন তার জায়গাতেই তার কমিউনিটিতে তিনি অন্তত উঠবেন বলে সিদ্ধান্ত নেবেন তারপরে দেখলাম না যারা নোংরা গালাগালি করে তাদের চ্যানেলে বসে লাইভ করতেন যারা নোংরা কথা বলে তাদের জায়গায় এগুলো আমরা দেখে এসেছি যেগুলো দেখে এসেছি আমি সেইগুলো বলছি তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠবে কী রে বাবা এত নোংরা কথা বলে যারা শিক্ষিত মানুষ ব্রেন আছে বুঝদার তারা এমনিতেই বলবে যে যারা নোংরা কথা বলে তাদের সঙ্গ দিচ্ছে এ আবার কেমন আইনের লোক রে বাবা এ আবার কেমন আইন নিয়ে পড়াশোনা করে এ বা এ আবার কেমন আইনি পথে চলাচল করে রে বাবা যে রকম নোংরা ভাষায় কথা বলা মহিলাদের সঙ্গে নোংরামি করা মা বাপ মাসি এক করে দেওয়া শরীরের বডি পার্টস নিয়ে কথা বলা নোংরা কথা বলা মানে যাচ্ছে তাই আমরা তো সবই দেখেছি থেকে বড় কথা এই যে তোমার কি বলে বাংলাদেশি যে নোংরা পুরুষটা যে আর কি ওই নোংরা করে করে আমাদের ভারতীয় মহিলাদের ও তো কম বেশি সবাইকেই বলেছে এখন একটা দল হয়ে গেছে দল হয়ে যেতে যখন এই দলের মানুষকে বলছে তখন ওই দলের এই দলের মহিলাদের বলছে তখন ওই দলের মহিলারা বলছে ধোয়া তুলসী পাতা ভীষণ ভালো কারণ তাদেরকে তো আর বলছে না বলছে তো এই দিককে তাহলে তাদের গায়ের জালাটা মিটছে সেই জন্য তারা বলছে না না ভালো করছে যা করছে ভালো করছে কিন্তু হিসেব মতো দেখতে গেলে ওই যে বললাম কন্ট্রোভার্সি করতে গেলে ন্যূনতম পেটে বুদ্ধি থাকতে হয় একটু ঘটে কিছু থাকতে হয় পেটে শিক্ষা থাকতে হয় পেটে বুদ্ধি না ঘটে বুদ্ধি পেটে শিক্ষা থাকতে হয় তবে ভালো খারাপের ফারাকটা বুঝতে পারা যায় তারপর অ্যাটলিস্ট কন্ট্রোভার্সিটা করা যায় একটা যে হেলদি সলিড কন্ট্রোভার্সি সেটা অন্তত করা যায় তাই তো তো যাই হোক এটা ঘটনা তো দেখতাম তার তাদেরও সঙ্গ দিত তাদেরও সাথে থাকতো এরকম এবার বিচুর কথা তো বাদই দাও বেচু তো ওই বাংলাদেশের ওই নোংরা পুরুষটাকে পুরুষ না কাপুরুষ সরি কাপুরুষকে সঙ্গে নিয়ে তোমার কী বলে নিজের বউকে বিক্রি করে গেছে তাকে চেয়ার আপ করে গেছে বলেছে তোমার চ্যানেল খুব ভালো হবে প্রোমোট করেছে নিজে সেসব ভিডিওগুলো তো আমাদের কাছে আছেই তো আদালত যদি দেখতে চায় আদালতও তো দেখতে পারে সেই ভিডিওগুলো যে নাম নিয়ে নিয়ে চ্যানেলের নাম নিয়ে নিয়ে প্রমোট করেছে কিন্তু তার ভিডিও সারমর্মগুলো কি সেগুলো যদি সেগুলো জমা তো অবভিয়াসলি দেওয়া আছে তো সেই ক্ষেত্রে সেগুলো থেকেও তো আদালত বুঝতে পারবে বিচারপতি তো বুঝতে পারবেন যে এই স্বামীর মোটোটা কীরকম ছিল তাই তো এই ব্যাপার মানে স্বামীর মোটো স্বামী কি স্ত্রীকে বিক্রি করতে চেয়েছে না মানুষের কাছে অসহায়তাটা বোঝাতে চেয়েছে এত অসহায় এটা আর কি তো যাই হোক লাইনটা অন্যদিকে চলে যাচ্ছে যেটা আমি মেন ফোকাসে ছিলাম সেটা হচ্ছে এই যে ম্যাডাম যিনি বলতেন যে আমার স্যাকরেদরা মানে আমার মেম্বার আই মিন যে বাহিনী বলুন না কেন আমার তাতে কিছু যায় আসে না তো যা বাহিনী বলুক না কেন অ্যাটলিস্ট যে লোকজন তার সাথে থাকে এতদিন জানতাম যে তিনি চালনা করেন তাদেরকে কারণ অ্যাটলিস্ট একটা পদের উচ্চপদস্থ বলে তো একজন থাকে যে চলো ইনি হচ্ছেন ম্যানেজার ম্যানেজারের আওতায় এতগুলো কর্মচারী আছে সেই কর্মচারীগুলো খাটে এরকম অ্যাটলিস্ট আমি জাস্ট একটা বোঝাচ্ছি কি পদ এই যে ব্যাপারটা তো সেই ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি চুনুপুটিরাও ম্যাকডামকে আগুন দেখাচ্ছে চুনুপুটিরা ম্যাডামকে ভালো খারাপের বিচার শেখাচ্ছে তাহলে কি ম্যাডাম এতদিন ভালো খারাপের বিচার কিছু বুঝতেন না আমার কাছে যে প্রশ্ন মানে উনি কি ভালো খারাপের বিষয়টা বুঝতেন না ওনাকেও শেখানো হচ্ছে যে এটা করো না ওটা করো না এটা বলো না ওটা বলো না এটা এটা করো না ওটার এটা করো না তার মানে নিজস্বতা বলে আগে থেকে কিছু ছিল না এটাই তো বোঝানো হচ্ছে যদি তারা দিদি বলে থাকে ম্যাকডাম বলে থাকে তাহলে সকলের কাছে নিজেদের দিদিকে নিজেদের ম্যাডামকে এইভাবে ছোটো করা যায় বুঝি আসলে আমি বলতাম না এদের পুরোটাই খোকলা পুরোটাই খোকলা এরা শুধুমাত্র রেভিনিউ টাকা নিজেদের স্বার্থ এটা ছাড়া এরা কিচ্ছু বোঝে না এরা যখন দেখে যে একটা আম পাতা পেয়েছি নদীতে ভেসে যাচ্ছি আম পাতা পেয়েছি আম পাতাটা ধরে নিই কিন্তু ভবিষ্যতে এরা না আম পাতাটাকেও কুচি কুচি করে ছিঁড়ে ফেলতো দুবার ভাববে না আজকে গিমা গিমা মানে আমাদের ডালটি কিমা আমাদের দেখলাম আজকের না কালকের ভিডিওতে ওর মাইডামকে মাই মিন মাইডাম কাম দিদিকে একটা ওই হালকা করে একটা থ্রেড দিয়ে দিল কীরকম ধরনের থ্রেড দিল না বললো যে যখন বিপদে পড়বেন তখন কিন্তু কাউকে পাবেন না এই কথাটা বলে দিল যখন বিপদে পড়বেন আপনি মাইডাম তখন কিন্তু ম্যাডাম দিদি আমি কাউকে পাবে পাইবেন না তো সেই হিসেবে আপনি এটা ঠিক করছেন না মানে ব্যাপারটা হচ্ছে এটাই আর কি মানে কিমা হচ্ছে ধরি মাছ নাচুই পানি এরকম একটা ব্যাপার মানে জলে থাকবো আর কুমিরের সাথে লড়াই করব এইটা তো হয় না তো সেই জন্য আবার ডাঙায় থাকব সাপের সাথে লড়াই করব এটা তো হয় না একটু বন্ধুত্ব রাখাটা ভালো কিমা হচ্ছে অতিরিক্ত চালাক এইরকম ব্যাপার কিন্তু কিমা হালকা করে থ্রেড দিয়ে দিল যে আপনি যখন বিপদে পড়বেন মানে আমাদের হাট দাদার সঙ্গে কোনো হাড় দাদার সঙ্গে কথা বলতে গেলে দেখো হাট দাদার যে ব্যাপারটা দেখলাম হাট দাদা তো সবাল সব লোকের সামনে লাইভে উঠেছিল তার লিস্টে একটা সিরদারা আছে সে তো ফোনে ফোনে গল্প করতে যায়নি সে একটা লাইভে উঠলো হারদাদার সাথে লাইভ হারদাদা সকলের সামনে লাইভে উঠলো তার কিছু প্রশ্ন ছিল জিজ্ঞাসা ছিল সে লাইভে উঠলো সে সরাসরি সকলের সামনে লাইভে উঠে প্রশ্ন করেছে সে জিজ্ঞাসা করেছে অবভিয়াসলি আমার তো এটা মনে হয় খুব ভালো করেছে যদি লাখ লাখ মানুষও দেখতে চায় সেও দেখতে পাবে যদি হাজার হাজার মানুষ দেখতে চায় তারাও দেখতে পাবে যে হারদাদা কি বলছে তার উত্তরে ম্যাকডাম কি বলছে তাই তো ম্যাডাম তো আমি দেখলাম ওই যে কি পৃথিবী বলে একটা মেয়ে আছে না আমি তার নাম নিচ্ছি না তো সেই হিসেবে ওই মহিলা কি নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করে নোংরা নোংরা ভাষায় ম্যাডাম তো দেখি বারবার ওই মহিলাকে ঢাকা দেয় ঢাকা দেয় ভাই যারা গালাগালি করে নোংরা করে তারা কখনো একটা ভালো বাহিনী একটা সমাজের ভদ্র কোনো কাজের সাথে যুক্ত হতে পারে তোমাদের কি মনে হয় তাদের মুখের ভাষা কত নোংরা একটা সমাজে ভালো কাজ করতে গেলে তার শিক্ষা দীক্ষা চলাফেরা কথা বলা তার অবভিয়াসলি আপব্রিঙ্গিং যে ব্যাপারটা এই পুরো ব্যাপারটা কালচার সবটা ফুটে উঠবে তাহলে আমি যদি সেই মানুষগুলোর সঙ্গে মিশি তাহলে আমার সম্মানটা কোথায় যাবে তাই তো আমি যদি সেই মানুষগুলোর সাথে মিশি আমার সম্মানটা কোথায় যাবে আমার সম্মানটা দলির সাথে হবে তো এইটাও নিজেদের ভালো নিজের ভালোটা অ্যাকচুয়ালি নিজেকেই বুঝতে হয় তো বাট এবার বারবার ও দেখলাম ওই ম্যাডাম ওই পৃথিবীকে বারবার সাপোর্ট করছে যে কেন গালাগাল দেয় কেন কেন গালাগাল দেয় সেটা তো আমার জেনে লাভ নেই অ্যাকচুয়ালি যে গালাগাল দেয় সে আগা পস্তাই গালাগাল দেয় কেন দেয় সেটা জেনে আমার লাভ নেই কারণ সেটা তার স্বভাবিক কেন দেয় আমরা এত বছর ধরে দেখছি একটা মানুষ যদি ভদ্র হয় কন্ট্রোভার্সি করতে এসে গালাগাল দেওয়ার কোনো দরকার পড়ে মিষ্টি কথাতেও মানুষকে মুখের জুতোর বাড়ি মারা যায় সেই জায়গায় আমার গালাগাল দেওয়ার দরকারটা কী সঙ্গ খারাপ নোংরা দলবদ্ধতা এটাই তো আজকে শুধুমাত্র পৃথিবী বলে তো নয় এই যে কীমার মুখের ভাষা কি আমরা জানতাম না আজকে অনেক নিজেদেরকে সভ্যভদ্র ব্র্যান্ডেড বলে তাদের মুখের ভাষা আমরা দেখিনি মা বা বোন ঠাকুমা দিদিমা মাসি এক করে দিয়েছে তো সেই হিসেবে শিক্ষিত অভদ্র কারা শিক্ষিত অভদ্র কারা মানে শিক্ষিত কিনা আমি আমার মনে হয় না আমার জানা নেই বাট নিজেদেরকে বলে সেই হিসেবে বলছি যে শিক্ষিত তাহলে শিক্ষিত অভদ্র কারা তাই তো এই প্রশ্নটা তো নিজেদের ওপরই নিজেরাই তো নিয়ে নিতে পারে এটা একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে নিজস্বতা বলে তাহলে ম্যিডামের কিছু রইল না আজকে আতিপাতিরা আতুপাতুরা প্রশ্ন করছে কেন করছে কারণ তারা কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে কমিউনিটি দিয়েছিল তারা তুলেছিল তারা কিন্তু একটা সময় তাদের অকাতও দেখিয়ে দিতে পারে শুধু পারে না এই কারণে ওই যে বারবার কেসের ভয় পায় না কেস যদি কেস করে দেয় যদি আবার কেস করে দেয় যদি আবার কেস করে দেয় যদি আবার কেস করে দেয় কেস 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 এই কেসের ভয়ে অনেকে ফোঁস করতে পারে না কিন্তু ওই যে কিমা হালকা করে ছেড় দিল যে দরকারের সময় কিন্তু তখন আর কাউকে পাবেন না এটা হচ্ছে ব্যাপার তার মানে বুঝিয়ে দিল যে আমরা সকলে মিলে ঠেলে আপনাকে তুলেছি ইউটিউবে আপনি আলাদাভাবে কী সেটা আমার দেখার দরকার নেই আপনি আইন পড়েছেন কি আইনের সাহায্য নিয়ে কতগুলো কেস করেছেন কার পাশে দাঁড়িয়েছেন কতগুলো সলভ হয়েছে মানে সলভড হয়েছে তো সেই ব্যাপারগুলো আমাদের জানার দরকার নেই কিন্তু আমাদেরকে কিন্তু বিপদের সময় পাবেন না পরিষ্কার বলে দিল এরকমও হয় হ্যাঁ আর কিছু টিনা টিনা কার সাথে কথা বলবে না বলবে টিনা নিজস্ব ব্যাপার টিনা কাকে কি বলবে টিনা নিজস্ব ব্যাপার টিনা কাকে টিনা নিজের ভিডিওতে কতটুকু বলবে টিনা নিজস্ব ব্যাপার অবভিয়াসলি এটা থাকাই ভালো এটা থাকাই উচিত টিনা কাকে পাত্তা দেবে না দেবে সেটা টিনা নিজস্ব ব্যাপার তো কিন্তু বেচু বেচুর আজকে বলার ক্ষমতা নেই কেন বেচু পায়ের তলায় দেবে আছে আজ কিছু নিজস্বতা অ্যাটলিস্ট একটা মানুষের মধ্যে সেলফ রেসপেক্ট আই মিন লাস্ট একটা মানে নিজস্বতা থাকা দরকার যেটা আমি বোঝাতে চাইছি তোমাদের নিজস্বতা মানে একান্ত ব্যক্তিগত আমার যতটুকু বলার বলবো আমাকে কেউ হ্যান্ডেল করবে না আমাকে কেউ ট্যাকেল করবে না এবং আমাকে নিয়ে কেউ এভাবে ঘুরি এভাবে মানে লাটাই একজনের হাতে আর আমি জাস্ট ঘুরি হয়ে উঠবো এটা কখনো সম্ভব নয় আমি আমি আমার আমিত্ব আছে একটা টিনার সেই ব্যাপারটা আছে কিন্তু বেচুর মধ্যে সেই ব্যাপারটা নেই কারণ আমরা ভিডিওতে দেখেছি বেচু যতবার একটু ফোর্স করতে গেছে তখনই বেচুর ফোনাটাকে একদম পায়ে করে টিপে নামিয়ে দেওয়া হয়েছে কিমা ভিডিওর মধ্যে কি বলেছে সেগুলো আমরা সব কিছু জানি যে বেশি বাড়াবাড়ি নয় বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খাপ খোলা যাবে এরম খাপ কিন্তু কিমা এর আগেও অনেকের খুলেছে তাই তো আজকে হাটকে নিয়ে শুনতে পাচ্ছি অনেক কিছু বলছে হাটকে নিয়ে আজকে হাট দাদা নিয়ে একটু হালকা করে বলি আজকে হাটকে নিয়ে অনেকে বলছে যে হাট কেন ওই আরেকজনের ওই একজন ব্র্যান্ডেড কীসব আছে কিসব বলা বলি করে তাকে নিয়ে কেন এইসব কথা বলছে তাকে নিয়ে কেন এই ধরনের কথাগুলো বলছে এগুলো কেন আসছে প্রসঙ্গত তো উল্লেখ্য সবই ব্যাপার আচ্ছা এই যে উনপঞ্চাশ টাকা হেনা টাকা এই যে কী সব টাকা ফাঁকার কথা যে বলে না তো আমরা তো এগুলো তারপরে ফোনে কার সাথে কথা বলেছে এই যে বলছে হাট নাকি একটা তৃতীয় দ্বিতীয় পুরুষকে নিয়ে একটা ব্যক্তিকে নিয়ে লাইভে বসে একজন মহিলার সম্মান উছলে দিয়েছে কেন গো হাটের সম্মান উঁচলানোর কি আছে আমরা তো অনেক দিন আগে এই যে যিনি ম্যাডাম আছেন ম্যাডাম ম্যাডাম তো এই ম্যাডামের লাইভেও তো আমরা দেখেছি যে এই ম্যাডামই তো নিজে বলেছে যে ফোনে কী সব কথা টাতা হয়েছে না কী সব হয়েছে সেইগুলো নিয়ে এখন একটু এরকম চলছে আমার কাছে কথা হচ্ছে প্রসঙ্গ যদি কেউ কোনো খারাপ কিছু করে থাকে ভাই আমাদের দেশে তো আইনকানুন পুলিশ প্রশাসন আছে তাহলে সেখানে যাক আমি একজন মহিলা আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে আমার কাছে তথ্য আছে আমার কাছে প্রমাণ আছে তাহলে আমি প্রমাণগুলো নিয়ে কি খাক চিবিয়ে চিবিয়ে খাবো নাকি আমি পুলিশের দ্বারস্থ হব যে এই যে দ্বিতীয় ব্যক্তি সে পুলিশে হোক মন্ত্রী হোক আমলা হোক যেই হোক আমার কাছে যদি ঠোস কোনো প্রমাণ থাকে আমি সেখানে গিয়ে বলবো না যে একটা ছেলে আমাকে ব্ল্যাকমেল করছে এই পুরুষটা আমার সাথে দিনের পর দিন কথা বলেছে আমার সাথে অন্যরকমভাবে তাকিয়েছে আমার সাথে অন্যরকম আমাকে ইন্ধন জুগিয়েছে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া এসে সবার সামনে বলছে তাই তো তাহলে ওই রকম একজন অত বড় দলের মেইডাম থাকা সত্ত্বেও কেন আজকে ওই দলেরই একজন অসহায় নারী এখনো কেন বিচার পাচ্ছে না আমার কাছে প্রমাণ হচ্ছে এর প্রশ্ন হচ্ছে এটা হাট সঞ্জয় সে তো আলাদা সাইডে রইলো সাইডে রইল কিন্তু যা যে নিজে লাইভে এসে একজন আইনের কর্মরত সে নিজেকে পুলিশ বলছে ঠিক আছে তো সে যদি কোনো ভুল করে থাকে তার এত বড় বুকের পাঠা সে লাইভে এসে একজন সরকারি কর্মচারী পুলিশের আইনের কর্মচারী হওয়া সত্ত্বেও সে কখনও সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারে বুক ফুলিয়ে যে এই মহিলা আমাকে একটু উস্কাতো আমাকে ইন্ধন জোগাতো আমাকে এই করতো যদি সে সত্যি বলে থাকে তাহলে জানবো তার কাছে ঠোস প্রমাণ আছে সে নিশ্চয়ই প্রমাণ ছাড়া বলছে না তার চাকরি যেতে পারে তার সাথে ঘরো খারাপ হতে পারে একটা মানুষ এত বোকা আবার যদি আমি এটাও মানছি যে চলো এই মহিলা ঠিক বলছে অসহায় নারী ঠিক বলছে যে আমাকে ফাঁদে ফেলা হয়েছে ব্ল্যাকমেল করা হয়েছে তাহলে তার কাছে তথ্য প্রমাণ থাকবে সঠিক তাহলে সে কেন আজকে এই ম্যাইডামের হাত ধরে সোশ্যাল মিডিয়া থেকে একটা পা বার করে আইনে দ্বারস্থ হয়ে এই পুলিশের মুখোশটা খুলে দিচ্ছে না কারণ আমরা নারী আমি আমি একজন মহিলা আমি চাইবো যে একটা মহিলা সম্মান যাতে সকলের কাছে খোলা খাতার মতো পরিষ্কার হয়ে যায় এবং মানুষ যেন বলে যে না এই মেয়েটাকে নিয়ে আমরা ভুল বলেছি এটা প্রত্যেকের অধিকার আছে তাহলে এই এত বড়ো আইনের রক্ষক ম্যাগডাম যখন তাদের সঙ্গে আছে তাহলে তারপরে এই অসহায় নারীরা তো ভয় কিসের কেন রফা করতে হচ্ছে সঞ্জয়ের সাথে যে এটা করলে এটা হবে না ওটা করলে ওটা হবে না এটা করলে ওটা হবে না এত রফার কি আছে এত রফা এত খেলা এত এই সব মস্তিষ্ক ধোলাই এত ভাঙা ভাঙি এত এই এত গুলি যাওয়ার তো কিছু নেই বা এত ইয়েরও তো কিছু নেই কেন কিছু হচ্ছে না তাই তো আমার কাছে খুব সিম্পল আমি খুব সিম্পল কথা বলি আর কাউকে তেল মাখিয়ে কথা তো আমি একদম বলতে পারি না পরিষ্কার কথা কেন তেল মাখাবো আমি কারোর খাই না করি না কারোর জন্য আমার ভিডিওতে দুটো টাকা বেশি ইনকাম হয় না কারোর জন্য কেউ আমাকে হাত ধরিয়ে কেউ কিছু করে দিচ্ছে না কারোর মারফতে আমি কিছু করাচ্ছি ভিডিও টু ভিডিও করবো দায়রার মধ্যে থেকে করবো ভদ্রভাবে করবো নোংরা করার তো কোনো প্রসঙ্গ আসছে না আর যদি আদতেই আমার স্বভাব নোংরা হয় তাহলে তো সেই স্বভাবটা খোলা কাতার মতো আমার কন্ট্রোভার্সি লাইফেও ফুটে উঠবে ওই মুখে গালাগাল নোংরা কথা অ্যালিস্ট আমি যখন নিজেকে কারো কোনো দলনেত্রী বা দলবদ্ধ ইয়ের বাহিনীর হেড বলবো তখন আমাকে নিজেকেও লক্ষ্য রাখা দরকার যে আমি যাদেরকে দল বলছি বা দলের মধ্যে যে মেম্বার আছে তাদের ক্যারেক্টারগুলো তাদের কথাবার্তাতে মানুষগুলো কীরকম কারণ পাবলিক যদি বাহিনীর একজনেরও বক্তৃতা শুনে নেয় তখন তো পাবলিক বলবে থু থু এই নোংরা বাহিনী এই নোংরা কথা এই নোংরা অ্যাটলিস্ট যেটা ঘটনা আমি তোমাদেরকে সেটা বোঝাতে চাইছি তো যাই হোক আমি প্রথম থেকেই বলেছিলাম এদের দল বলে কিচ্ছু নেই এরা যে কোনো মুহূর্তে একজন আরেকজনকে খেয়ে ফেলে কারণ আমরা কিমার ভিডিওতেও পেয়ে গেছি যে কিমার ভিডিওটা আমাদের কাছে ডাউনলোড আছে যে জায়গায় কিমা অবভিয়াসলি হাডদাদের কাছেও থাকবে কিমা নিজেই বলেছে যে আমাকে খেপাতে এলে কিন্তু আমি সব খুলে বলে দেবো এবং কিমা সমস্ত কিছু বলেই দিয়েছিল যে কি করেছিল না করেছিল তখন কিন্তু এই অসহায় মহিলা একটা সময় কাঁদে বসেছিল লাইভে এবং ভিডিও ডিলিট করে দিয়েছিল ভিডিও পর্যন্ত ডিলিট করে দিয়েছে এবং নিজের যে জায়গায় একটা মহিলা আর একজন মহিলাই যদি আমার সম্মান ওছলায় তাকে আমি নিজের জায়গাটা অকারটা বুঝিয়ে দেবো আমার আইন আছে কানুন আছে আমার নিজের হাতে তুলে নেওয়ার দরকার নেই আইন কানুন কিন্তু চোখ নামিয়ে মুখ নামিয়ে মাথা নিচু করে ভিডিও ডিলিট করে দিতে হয়েছিল ক্ষমা চাইতে হয়েছিল সো তাহলে তাহলে হার্ট তো অনেক পরের কথা হাট তো অনেক পরের কথা হাটের মা হাটের বউ হাটের ছেলেকে নিয়ে কম নোংরামি হয়নি এবং ভিতরে ভিতরে ইন্ধন যোগানো খেলা কম হয়নি অনেক প্রমাণ আছে হাটের পিছনে কে লেগেছিল কারা লেগেছিল কেন কীভাবে কে লাগাতে বলেছিল কে কাকে কী বলে দিত সমস্ত সব কিছু আছে এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয় অতএব এই যে কাঁদতে বসা আজকে হাট হয়তো পুরুষ মানুষটা কাঁদতে পারে না কিন্তু তার বউটার চোখ থেকেও জল পড়ে তার সন্তানকে নিয়ে যখন বলে তার নোংরামি বলে কারণ ওটা তো একটা দল দল মানে হচ্ছে দলের মধ্যে একজন একটা কাজ করবে আর একজন জানবে না এটা কখনো হতে পারে সঙ্গবদ্ধ এটা নিজেরাই তো বলে যে আমাদের দলের মধ্যে সবাই আমরা মিলেমিশে হাত পা চুড়ে এক একে একের হাত ধরে কাজ করি তাহলে একজন নোংরামি করবে আর আরেকজন জানতে পারবে না তাই কখনো হতে পারে এত সহজ নয় তো যাই হোক এখানে ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছি এদের দল কি কি যে কি এদের দলের কি রুলস কি রেগুলেশন আই ডোন্ট নো সিরিয়াসলি কারণ এটা দলের নামে একটা বড় কালা ধাব্বা কেন বলছি মানে যে মেম্বারগুলো আছে অবভিয়াসলি আমি কোনো দলনেত্রীর কথা বলছি না দলনেত্রীটা এখন পাকে পড়ে গেছে দলনেত্রীকেই আগুল দেখাচ্ছে চোখ দেখাচ্ছে বলছে ভবিষ্যতে বিপদেলে কিন্তু কাউকে পাবেন না লে হালুয়া দলনেত্রীর এই দিনটাও দেখাচ্ছিলো হুম তাহলে দলনেত্রীর কি নিজস্ব কোনো লেভেল নেই নিজস্ব কোনো নিজস্বতা নেই আজকে আতিপাতি মানুষ দলনেত্রীকে এরকমভাবে আঙুল দেখাচ্ছে আর দলনেত্রী চুপ করে আছে সিরিয়াসলি সত্যি কথা মানে আমি অবাক হয়ে যাই যে এদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই আর এদের নিজেদের মধ্যে কোনো মিলমিশ নেই কোনো কিছু নেই একটা দল ঐক্যবদ্ধতা দেখলে মানুষ চমকে যাবে থমকে যাবে দাঁড়িয়ে যাবে ঐক্যবদ্ধতা দেখলে এক মানে একত্রতা দেখলে এদের ঐক্যবদ্ধতার একত্রতা এ ওর খাপ খুলতে ব্যস্ত ওর খাপ খুলতে ব্যস্ত এ ওর মাথা নিচু করে দিচ্ছে ও ওকে চুপ করিয়ে দিচ্ছে এটাকে দল বলে অ্যাটলিস্ট আমার মনে হয় না কারণ এরা নিজেরাই নিজেদেরকে ছোটো করে দেয় আর টিনা আমাদের এই যে বেচু তাই জন্য তো বেচুর আজকে এরকম হাল বেচুর আজকে এরকম হাল একশো জোন মিলে বেঁচুকে কন্ট্রোল করতে যায় সেটা আর নিজের দমে চলে নিজের মতো চলে নিজের মতো ভিডিও করে এটাই হচ্ছে ফ্যাক্ট আর বেচু বোধহয় থামনেলে লেখি দেবে টাইটেলে কি দেবে বেচু কীভাবে কথা বলবে সেটাও মনে হয় এরা শিখিয়ে দিলে তবে বেচুকে বলতে হয় আবার আমারটা বললি না আমারটা বল তোরটা বললি না তোরটা বল আমি এটা বলছি এর মধ্যে এরা ঝামেলা করে ফেলে নিজেদের মধ্যে মারপিট মারামারি দামাদামি সব করে আমরা তো দেখেছি টু টুকি টু সেই খুলে বলে দিয়েছিল সব কিছু বেচুন না বিয়ে হয়ে গেছে তা না এইসব কত কি ভিডিও করেছিল আর টুকিকে সব কটা দিয়েছিল একদম দামাদাম দিয়েছিল মানে এটা এদের দল সিরিয়াসলি কি জ্বালা তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি এরা সব খা খাই করুক মারামারি করুক ছেড়াছেরি করুক আমরা দেখি মজা নিই আর ভিডিও টু ভিডিও করবো অবভিয়াসলি ভদ্র ভাষায় কাউকে কোনো ছোটো করে না কোনো নোংরামি করে না কারণ এটা আমার নিজের শিক্ষা তো চলো বন্ধুরা বুঝতেই পেরে গেছো টিনার জয় হচ্ছে হবে চুপ করে বসে থেকে শুধু মজা নাও কারণ নাটক দেখতে বেশ ভালোই লাগে হাতে একটু কফি নিয়ে নাও এক কাপ আর একটু পপকর্ন নাও বা লেজ নাও খেতে থাকো আর নাটক দেখো বাই